গুড ইভিনিং বন্ধুরা, আজকে একটু গেছিলাম বাড়ির পাশে, একটা নতুন মল খুলেছে প্যান্টালুনে, তাই দেখতে। এই ভিডিওটি আমার কোনো স্পন্সরশিপে নয়, আমি গেছিলাম বলেই আপনাদের দেখাবো যে ওখানে জিনিসগুলো কীরকম পাওয়া যাচ্ছে, কত দাম, আর তাদের আতিথেয়তা কেমন। আর সম্পূর্ণটা দেখার জন্য আমার ভিডিওর সাথে জুড়ে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন যাই। আমাদের বাড়ি থেকে খুব জোর পায়ে হাঁটা পথে 5 মিনিটও লাগবে না। এ দেখুন বালুঘাটের গেট, বালুঘাটের গেটের সাথে লাগানোই প্যান্টালুন। বাইরেটা আমি শ্যুট করতে পারিনি, কারণ পারমিশন আছে কি না, অনেক মলেই পারমিশন থাকে না। এই যে ভিতরটা বেশ ঝা চকচকে। আমার এখানকার একটা জিনিস খুব ভালো লাগলো, এখানকার স্টাফদের ব্যবহার সত্যিই খুব সুন্দর। এই যে অনেক জিনিস, আমরাও দেখি আপনারাও দেখুন। দামগুলো আমি দেখাবো কিছু কিছু জিনিসের। কিছু জিনিসের দাম একটু বেশি, আবার কোনো কোনো ড্রেস অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছিল। এই ড্রেসগুলোর দাম একটু বেশি, কোনো ছাড়ও ছিল না এটাতে। ছেলেদের ড্রেসে খুব কমই ছাড় দেখলাম। এই সোয়েটারটার দাম 1599 টাকা, আমার যতটা মনে আছে। তবে মিররগুলো খুব চকচকে, নিজেকে বেশ ভালো লাগছিল। এই শুগুলোতে ছাড় ছিল। শুগুলো বেশ সফট আর বেশ হালকা। এ দেখুন আমার ছেলে পড়ছে। খুবই হালকা শুগুলো। বিয়ের সিজন তো, এইসব ড্রেস ভালো চলবে। দেখে তো মনে হচ্ছিল সবই কিনি, কিন্তু সেটা তো কোনোদিনই সম্ভব না। অত সুন্দর সিঁড়ি, চারধারে বেলুন দেখে মনে হলো আমিও দু চারটা শ্যুট করি নিজের। গ্রাউন্ড ফ্লোরটা সম্পূর্ণটা মেয়েদের আর বাচ্চাদের। এই কুর্তিগুলো 199, তবে না দাম লেখা ছিল কোনোটা 1299, কোনোটা 1199। কুর্তিগুলোর কাপড় কোয়ালিটিও খুব ভালো আর ডিজাইনটাও খুব সুন্দর, আমি দুটো নিয়েছি। কাপড়ের কোয়ালিটি খুবই সফট। আমি একটু ট্রায়াল রুমে ট্রায়াল করি। এ দেখুন 199 তো মনে হচ্ছে না, উপরন্ত আমি নিজেকে চিনতে পারছি না।
সত্যি খুব সুন্দর ডিজাইন। আর এটা দ্বিতীয়টা, সব সাইজ অ্যাভেলেবেল আছে। আমাদের শপিং অলমোস্ট কমপ্লিট। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলেও জানাবেন। আর ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।